দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। করমুক্ত আয় সীমার সাথে ন্যূনতম কর নির্ধারণ আয়কর নীতির সাথে সাংঘর্ষিক। বাজেটে সফটওয়্যার আমদানিতে শুল্ক ও ভ্যাট বাড়ানোয় অসন্তোষ বেসিসের। দাম কমাতে পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার, সোমবার থেকে কার্যকর। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। করমুক্ত আয় সীমার সঙ্গে শর্ত যুক্ত করে 2,000 টাকার ন্যূনতম করের বিধান করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের এই উদ্যোগ আয়কর নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন সাবেক রাজস্ব কর্মকর্তারা। আর আয়কর আইনজীবীরা জানিয়েছেন উৎসে কর দেন এমন ব্যক্তিদের নতুন করে এই 2,000 টাকা কর দিতে হবে না। ব্যক্তির জন্য 3.5 লাখ, নারী কিংবা জ্যেষ্ঠ নাগরিক হলে 4 লাখ, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গে 4.5 আর বীর মুক্তিযোদ্ধাদের আয়ের প্রথম 5 লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। অর্থবিল 2023-এ এমন ঘোষণা দেওয়া হয়েছে। তবে শর্ত থাকে যে এমন কথা লিখে বলা হয়েছে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে, এমন করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম না করলেও আয়ের পরিমাণ নির্বিশেষে ন্যূনতম করের পরিমাণ 2,000 টাকা হবে। তো যখন একটা জিনিস শর্ত দিয়ে দেয় তখন এটা কন্ডিশনাল হয়ে যায়, আইনের মধ্যে কন্ডিশনাল হয়ে যায়। তো যেহেতু একটা কন্ডিশন দেওয়া আছে যে মিনিমাম ট্যাক্স 2,000, তার মানে কি আপনার এটা জিরো হবে ওই শর্ত ফুলফিল করলে, যে 2,000 টাকা দিলেই আপনার কি 3.5 লাখ টাকার উপরে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। করের কয়েকটা নীতি আছে, তার মধ্যে প্রথম হচ্ছে তার সক্ষমতা, এবিলিটি টু পে, সে কারণে একটা থ্রেশহোল্ড দেওয়া হয়। এটা খুব সাইন্টিফিক্যালি মেজার করা হয়েছে এটা আমি বলবো না, তারপরে একটা রুল অফ থাম দিয়ে এটা করা হয় যে এইসব মানুষকে করেন। তো এদেরকে আবার আপনি প্রকারান্ত 2,000 টাকা দিতে হবে, হ্যাঁ, এবং যে কোনো কতগুলো সেবার জন্য এই করতে হবে, এটা তো ঠিক না, এটা কন্ট্রাডিক্টরি। নতুন নীতি অনুযায়ী ইংরেজি মাধ্যমে সন্তানকে ভর্তি থেকে শুরু করে পেশাদার সংগঠনের সদস্য পদ গ্রহণ কিংবা বিয়ে ও তালাকের নিবন্ধনের মতো মোট 44টি সেবা গ্রহণ করতে আয়কর রিটার্ন দাখিলের সনদ দেখাতে হবে। এর বাইরেও সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে, যে কারণে চলতি বছর প্রায় 5 লাখ নতুন রিটার্ন জমা পড়েছে, যেখানে আয় করমুক্ত সীমার নিচে ছিল তাই করও পাওয়া যায়নি। এবার তাদের কাছ থেকে ন্যূনতম 2,000 টাকা করে কর নেওয়া হবে। এখন ধরুন আপনার 2,000 টাকা লাইবিলিটি এগেনস্টে তার হয়তো 50,000 টাকা সঞ্চয়পত্র ইনকাম ছিল, 50,000 টাকা যখন সঞ্চয়পত্র কিনে তখন 5% হিসেবে যদি হিসেব করি আমরা 2,500 টাকা ট্যাক্স কেটে ফেলে, ওই সমস্ত করদাতাদের কিন্তু 2,000 টাকা দিতে হবে না, কারণ তার তো অলরেডি ট্যাক্স পেইড, মানে তার 2,000 টাকার বেশি দেওয়া আছে, তাকে কিন্তু আর ট্যাক্সটা দিতে হবে না। তো কাদে দিতে হবে? সেই সমস্ত করদাতাদের দিতে হবে যাদের উৎসে কর কাটা নেই। সেই ক্ষেত্রে তো মানুষের সক্ষমতা দেখতে হবে, সেটার উপায় তো আছে, যাদের এখানে ট্যাক্স কর আছে, তাই না, সেই পয়সা যাদের হাতে আছে, যাদের একাধিক বাড়ি গাড়ি এই সারচার্জ করে বা অন্য অন্য ল্যান্ডের উপরে যে ট্যাক্সগুলো আছে সেগুলোকে এনফোর্স করা। রাজস্ব বিভাগের হিসেবে দেশে 88 লাখ মানুষ আছেন যাদের কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন আছে, এদের মধ্যে 30 লাখ আয়কর রিটার্ন জমা দেন। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। প্রস্তাবিত বাজেটে সফটওয়্যার আমদানিতে শুল্ক ও ভ্যাট আরোপের ফলে বাড়বে এ খাতের সেবার মূল্য, যা নিরুৎসাহিত করবে এ খাতের উদ্যোক্তাদের। রোববার বাজেট নিয়ে এমন প্রতিক্রিয়া জানিয়েছে বেসিস। বলা হয় প্রযুক্তি পণ্যের উপর শুল্ক হার বাড়ানো স্মার্ট বাংলাদেশের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। রায়হান শোভনের রিপোর্ট। 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 2,368 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে আইসিটি খাতে, আগের অর্থ বছরে যা ছিল 1,800 কোটি টাকার উপরে। অর্থাৎ এবছর তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ বেড়েছে প্রায় 23% মতো। তবে বরাদ্দ বাড়লেও সফটওয়্যার সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে এ খাতের ব্যবসায়ীরা। তারা বলছে অপারেটিং সিস্টেম, ডেটাবেস, সিকিউরিটি সফটওয়্যার সহ বেশ কিছু সফটওয়্যার এখনও দেশে তৈরি হচ্ছে না, আর এসব সফটওয়্যার আমদানিতে 25% শুল্ক ও 15% ভ্যাট আরোপের ফলে বাড়বে এ শিল্পের খরচ, যার ফলে নিরুৎসাহিত হবে উদ্যোক্তারা। একদিকে আমাদেরকে বলা হচ্ছে আইসিটির উন্নয়ন দরকার, আরেকদিকে আমার উপরে করের বোঝা চাপানো হচ্ছে, এবং এই করের পরিমাণটা সরকারের সমগ্র রাজস্ব আদায়ের 0.01% না। এই সফটওয়্যার গুলো কাইন্ড অফ আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের র ম্যাটেরিয়াল। সফটওয়্যার গুলো যখন 5 থেকে 25 হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে আমাদের ডেভেলপমেন্ট
এখানে খরচ বেড়ে যাবে। শুধু তাই নয়, ইন্টারনেট সেবা সংশ্লিষ্ট প্রযুক্তিপূর্ণ আমদানিতে শুল্ক প্রত্যাহারের পরিবর্তে আরোপ করায় বাড়বে ইন্টারনেটের দাম, বাধাগ্রস্ত হবে নেটওয়ার্ক বিস্তৃত করার পাশাপাশি ইন্টারনেট পেনিট্রেশন, এমন মত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের। আমাদের 10% মাত্র ব্রডব্যান্ড পেনিট্রেশন, এই পেনিট্রেশন যদি আমরা 50% উপরে নিয়ে যেতে না পারি, আমরা 41 এর মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে যদি আমরা নিয়ে যেতে চাই, আমাদের ব্রডব্যান্ড পেনিট্রেশন 50% উপরে নিয়ে যেতেই হবে। তিনটা প্রস্তাবনা ছিল, প্রতিটা প্রস্তাবনাই ছিল সাধারণ জনগণকে যাতে আমরা ব্রডব্যান্ড পেনিট্রেশনটা আরো বাড়িয়ে দিতে পারি, কিন্তু কোনোটাই আমরা এই বাজেটে প্রতিফলন আমরা দেখিনি। বাড়বে বিপিও খাতের খরচও। উদ্যোক্তারা বলছেন, এখাতে যেসব প্রযুক্তি বা পণ্য ব্যবহার করা হয় সেগুলোর দামও বাড়ানো হয়েছে, ফলে বাড়বে কল সেন্টার পরিচালনার খরচ, বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান হারাবার শঙ্কা উদ্যোক্তাদের। যদি আউটসোর্সিং কে প্রমোট করতে চাই বা আমি যদি সার্ভিস সেক্টরকে প্রমোট করতে চাই, তাহলে আমাকে সার্ভিস সেক্টরে যে ভ্যাটটা আছে সেখানেও আমাদেরকে এক্সেমশন দেওয়া প্রয়োজন, সামঞ্জস্য রেখে এই একই এক্সেমশনে। আমার যদি প্রত্যেকটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সার্ভিসগুলোর যদি প্রাইস বেড়ে যায়, তাহলে আমার কিন্তু কস্ট অফ সার্ভিস ডেলিভারি বেড়ে যাবে। এমন বাস্তবতায় আইসিটি খাতের উন্নয়নের স্বার্থে চলতি বাজেটে সফটওয়্যার আমদানিতে ভ্যাট প্রত্যাহার, কর্পোরেট ট্যাক্স অব্যাহতির সময়সীমা 2024 সাল থেকে 2030 সাল পর্যন্ত করা সহ প্রণোদনা 10% থেকে যৌক্তিক হারে বাড়ানোর দাবি জানিয়েছে উদ্যোক্তারা। এই ভ্যাট সফটওয়্যার উপরে ভ্যাটটাকে প্রত্যাহার করে নেয় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। 2030 পর্যন্ত কর অব্যাহতি, সেটা এই বাজেটেই আসুক, আমাদের ইনসেনটিভ যতটুকু সম্ভব বাড়ানো, সেটা অনেক টাকা না সরকারের রাজস্ব ব্যয়ের তুলনায়, সেটা যেন বাড়ানো হোক। অনুষ্ঠানে জানানো হয়, গেল অর্থ বছরে ল্যাপটপ, প্রিন্টার ও টোনার কার্টিজ আমদানি পর্যায়ে 15% ভ্যাট আরোপের ফলে বেড়েছে এসব পণ্যের দাম, যা প্রস্তাবিত বাজেটে প্রত্যাহারের প্রস্তাব করেছিল এখাতের উদ্যোক্তারা, যা আমলে না নেওয়ার কারণে ব্যাহত হবে স্মার্ট বাংলাদেশের উদ্দেশ্য। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সীমিত আয়ের মানুষের কষ্ট লাঘব সহ সকল ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। রাজধানীর বিভিন্ন বাজারে 95 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। যদিও দেশি পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় গেল 16 মাস থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করেছিল সরকার। রাজধানীর শ্যামপুরে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য নির্মাণ করা হয়েছে অস্থায়ী গুদামের। উদ্বোধনী অনুষ্ঠানে রাসায়নিকের গোডাউন স্থানান্তরে ব্যবসায়ীদের উৎসাহ দেন শিল্পমন্ত্রী, আর স্থানান্তর প্রক্রিয়া বাস্তবায়নে নজরদারির কথাও বলেন ঢাকার দক্ষিণ সিটি মেয়র। পুরান ঢাকার নিমতলিতে রাসায়নিক পদার্থের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে 2010 সালে। এর ঠিক 9 বছর পর চকবাজারের চুরিহাট্টায় একই ঘটনার পুনরাবৃত্তি হয়। ওই দুই ঘটনায় নিহত হন 197 জন মানুষ। রাসায়নিক কারখানা বা গুদামে বিস্ফোরণজনিত দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে লক্ষ্যে পুরান ঢাকায় অবস্থিত রাসায়নিক পদার্থের গুদাম ও কারখানা সমূহ নিরাপদ স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। এরই অংশ হিসাবে পুরান ঢাকার শ্যামপুরে অস্থায়ী ভিত্তিতে 54টি রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য গুদাম নির্মাণ করা হয়, যার উদ্বোধন করা হলো। গুদামের উদ্বোধন করে শিল্পমন্ত্রী জানান, পুরান ঢাকাকে কেমিক্যাল মুক্ত করার কাজ শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে, আর গোডাউন স্থানান্তরে ব্যবসায়ীদের উৎসাহ দেন দক্ষিণ সিটির মেয়র। পুরাতন ঢাকার এই সকল রাসায়নিক দ্রব্যাদি, এই সকল বিস্ফোরকযোগ্য অথবা দুর্যোগপূর্ণ অথবা ক্ষতিকারক দ্রব্যাদির আলাদা গুদাম ঘরে যে ব্যবস্থা করা হয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে ঢাকা, সেই পুরাতন ঢাকা থেকে এগুলো স্থানান্তর হবে। এখানে যারা আসবেন, যারা ব্যবসা শুরু করবেন, তাদের সাথে বোঝাপড়ার ব্যাপার আজকে, যাতে তারা কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত ছিল বিভিন্ন সময়, তারা যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়গুলি বিবেচনা করে তাদের ভাড়া নির্ধারণ করা এবং সেখান থেকে তাদেরকে এখানে আনা। শ্যামপুরে অস্থায়ী গুদামের উদ্বোধন করা হলেও পুরনো ঢাকার কেমিক্যাল ব্যবসায়ীদের অনেকেই এখনও অন্ধকারে বিষয়টি নিয়ে। বর্তমানে পুরনো ঢাকায় কেমিক্যাল ব্যবসায়ী আছে 1500টির বেশি,
তবে সরকার চাইলে নির্ধারিত স্থানে রাসায়নিকের মজুদ সরিয়ে নিতে আগ্রহী তারা। আমরা তো সরকারকে বলেছি আমাদের যদি একটা সুরক্ষিত জায়গা দেন আপনি, যেখানে আমাদের ইগুলো থাকবে, আমাদের নিরাপদে থাকবে, আমরা যাবো না কেন? আমাদেরকে যে বলা হয়েছে করে দিবে বা ওটি অনগোয়িং মানে প্রসেসিং এ আছে, কবে সেটা আমরা পাবো, কবে দিবে এটা নেগোসিয়েশন আছে, এটা নিয়ে এখনো কিন্তু মানে পয়সা কিছু হয় নাই। সরকার দিলে তো আমরা অবশ্যই যাবো, কারণ আমাদের জন্য বরাদ্দকৃত জিনিস আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই, এটা আপনাদের কাছ থেকে আমাদের প্রথম শোনা। তাহলে 2019 সালে শুরু হওয়া প্রকল্পটি নির্মাণ কাজ শেষ হয় চলতি বছর। এ প্রকল্পে ব্যয় হয় 62,51,00,000 টাকা। 6.17 একর জমির উপর নির্মিত হয় এ প্রকল্প। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন। পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির মধ্যকার করের ব্যবধান বাড়াতে হবে, তাহলেই ভালো কোম্পানি পুঁজিবাজারে আসতে আগ্রহী হবে। রোববার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন BMBA এর যৌথ উদ্যোগে আয়োজিত বাজেট পরবর্তী আলোচনা সভায় এমন পরামর্শ দেওয়া হয়। দেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা মাত্র 500টির মতো, যেখানে মোট কোম্পানির সংখ্যা 1,00,000-এর বেশি। তাই সুযোগ আছে আরও বেশি সংখ্যক কোম্পানির পুঁজিবাজারে আসার। বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য কর্পোরেট কর হার 27.5%, আর তালিকাভুক্ত নয় এমন কোম্পানির জন্য এই হার 30%। করহারের এই ব্যবধান বাড়ানো হলে বেশি কোম্পানি তালিকাভুক্ত হতে আগ্রহী হতো। এমন বিবেচনায় করহারের ব্যবধান কমপক্ষে 15% করার দাবি জানানো হয় CMJF এবং BMBA আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায়। যে কোম্পানিগুলো তালিকাভুক্ত হচ্ছে না, তারা কিন্তু মনে করছে যে আমাদের তো আসলে সেই করের সেরকম বোঝা নেই, আমরা যারা তালিকাভুক্ত হয়েছে তারা আমরা পাশাপাশি একই অবস্থানে চলছি, সুতরাং তাদের ক্ষেত্রেও তালিকা আপনি কর বাড়িয়ে দেন। দেখবেন তাদের মতো বড় বড় কোম্পানি যখন এই শেয়ার মার্কেটে আসবে, দেখবেন শেয়ার মার্কেটের অবস্থান কিন্তু আরো সামনের দিকে ভালোর দিকে যাবে। দেশে শিল্পায়নে এখন পর্যন্ত যে বিনিয়োগগুলো হয়েছে তার সিংহভাগই ব্যাংকের মাধ্যমে, যা পুঁজিবাজারের মাধ্যমে হওয়া উচিত ছিল। অথচ এই খাতটিকে এগিয়ে নিতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখনো, এমনকি এ খাতটি নিয়ে কোনো আলোচনাই হয়নি আসছে অর্থ বছরের বাজেট প্রস্তাবনায়। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন খাত সংশ্লিষ্টরা, দাবি জানান অগ্রিম আয়কর এবং লভ্যাংশের ওপর দ্বৈতকর প্রত্যাহারের। এর পাশাপাশি জিরো কুপন বন্ডে যে করমুক্ত সুবিধা দেওয়া হয় তা সব বন্ডের ক্ষেত্রে দেওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। জিরো কুপন বন্ড থেকে যে আয় আসে সেটাকে ট্যাক্সের আওতার বাইরে রাখা হয়, কিন্তু জিরো কুপন বন্ড ছাড়াও তো অন্যান্য বন্ড আছে। আমরা বন্ড মার্কেটকে আকর্ষণীয় করার জন্য আমরা চাচ্ছি যে অন্যান্য বন্ড থেকেও যে আয় হবে সেটাও যেন একটা ইনসেন্টিভ দেওয়া হয়। অন্যান্য প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানিতে যে ধরনের ট্যাক্স ছাড় আছে, মার্চেন্ট ব্যাংকের জন্য সেই ট্যাক্স ছাড় প্রয়োগ করা প্রয়োজন। কারণ মার্চেন্ট ব্যাংকাররা আসলে কিন্তু কোনো ব্যাংকিং ফ্যাসিলিটিস তারা বুক করে না, নামের শেষেও কিন্তু তাদের ব্যাংক নেই, কিন্তু এই ব্যাংক শব্দটাই আমার মনে হয় যে মার্চেন্ট ব্যাংকারদের জন্য একটা গলার কাঁটা হয়ে গেছে। এসব বিষয় বিবেচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তুলে ধরার আশ্বাস দেন পরিকল্পনা মন্ত্রী। আমি মনে করি এখন যে পর্যায়ে আমরা পৌঁছেছি, মোর দক্ষ এনবিআর, বেটার টেকনোলজি, বেটার ইনফর্মড বিজনেস কমিউনিটি, এআইটির মধ্যে এখন আমি মনে করি আমার হাতে হলে আমি উদ্যোগ করছি প্রবলেম অথরিটি সকলের সঙ্গে আলোচনা করে এটাকে সরে দেওয়া উচিত বলে মনে করি। ডিভিডেন্ডের ডাবল ট্যাক্সেশনের ব্যাপার এটা অত্যন্ত ডিটেইল আরও কারোর সঙ্গে কথা বলে বুঝতে হবে। তবে ডাবল ট্যাক্স অবশ্যই প্রাইভেসি শুনলে ভালো মনে হয় না, ডাবল কেন হবে, ট্যাক্স তো একবারই দেবে। বিদেশি কোম্পানিকেও পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। হিরজুন, মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক DSEX 10 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6,366-তে। এদিন মোট লেনদেন হয়েছে 1,254 কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 77টির, কমেছে 100টির দর, আর অপরিবর্তিত রয়েছে 173টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টর মিশ্র পারফরমেন্স প্রদর্শন করেছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফলোড বাই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। আজকে টার্নওভার দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ফলোড বাই IT সেক্টর এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। আজকে সবচেয়ে বেশি ট্রেডেড শেয়ার ছিল ইন্টেগ্রি ফুয়েল স্টেশন লিমিটেড, ফলোড বাই মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আবারও জ্বালানি তেলের উৎপাদন কমাতে যাচ্ছে তেল উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন OPEC। এবার দৈনিক 10 লাখ ব্যারেল উৎপাদন কমানো হতে পারে।
বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশগুলো বলছে তেলের দাম ব্যারেল প্রতি $70 নেমে আসায় যোগান কমিয়ে দাম বাড়াতে চায় ওপেক। চাহিদা কমে যাওয়ায় গেল বছরের শেষ প্রান্তিক থেকে কমতে শুরু করে জ্বালানি তেলের দাম। বাজারে দাম স্থিতিশীল করতে গেল অক্টোবরে দৈনিক 20 লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দেয় ওপেক, তারপরও দরপতন ঠেকানো যায়নি। ডিসেম্বরে $76 নেমে আসে দাম। চলতি বছর মার্চে আবারও বড় দরপতনের মুখে পড়ে বৈশ্বিক তেলের বাজার, দর নেমে আসে $70 নিচে। দরপতন ঠেকাতে উৎপাদন এপ্রিলে দৈনিক 16 লাখ ব্যারেল কমায় ওপেক, এতে রাতারাতি 5% বেড়ে যায় তেলের দাম, দাম উঠে যায় $80 উপরে। যদিও সামনের দিনে জ্বালানির দাম নিয়ে থাকা শঙ্কায় আরেক দফায় 10 লাখ ব্যারেল উৎপাদন কমিয়ে দেবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ওপেক। ওপেকের দুই দিনব্যাপী বৈঠকের প্রথম দিন শনিবারে অবশ্য এ সংক্রান্ত কোনো ঘোষণা আসেনি। সিদ্ধান্তটি অনুমোদন পেলে মোট 46 লাখ ব্যারেল দৈনিক উৎপাদন কমবে, যা বৈশ্বিক মোট চাহিদার 4.5%। ওপেক উৎপাদন কমালেও ওপেক প্লাসের সদস্য রাশিয়া উৎপাদন বাড়িয়েছে, পরিমাণ প্রায় দৈনিক 5 লাখ ব্যারেল। আর গেল মাসে সাগরপথে 35.5 লাখ ব্যারেল তেল বিক্রির রেকর্ড করেছে রাশিয়া। রাশিয়ার রপ্তানি করা জ্বালানি তেলের বেশিরভাগ ক্রেতাই চীন ও ভারত। বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকুন।